প্রতিনিয়ত ছুটে চলা এ নগরে সাড়ে সাত লাখ মানুষের বাস বেলা শেষে হাপি ওঠা জীবনে এ নগরবাসীর স্বস্তি ফেরে পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্যে এই সৌন্দর্য আর উপভোগ্য করতে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে দুই কোটি অষ্টআশি লাখ টাকা ব্যয়ে নদীর তীরে আট কিলোমিটার জুড়ে নির্মাণ করেছে ওয়াকওয়ে মুক্তমঞ্চ পার্ক নান্দনিক স্থাপত্যের ছোট ছোট ব্রিজ ও বসবার স্থান তাতে ছুটির দিন সহ অন্যান্য দিনের বিকেলে পরিবার স্বজন নিয়ে সময় কাটাতে আসেন নগরবাসী খুব সুন্দর পরিবেশ অনেকদিন পরে বের হওয়া হয়েছে আর কি যখন এক লাগে এখানে আসলে একটু মনটা ফ্রেশ হয় সতেজ লাগে সব বন্ধু বান্ধবরা যখন একটু ফ্রি হয় তখন এই যে এখানে আসি মনোরম পরিবেশ বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে পারছে একটু রিল্যাক্স আনন্দ করছে ইন্টারেস্টিং জায়গা তবে গড়ে ওঠা সব নান্দনিক স্থাপনাগুলো দখলমুক্ত রাখা না গেলে এর সৌন্দর্য নষ্ট হবে বলে মত সচেতন নগরবাসীর এই দোকানের কারণে কিন্তু আমাদের হাঁটা চলা বা এতেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হতে হয় আপনি না খান খেতে না চাইলেও আপনাকে জোর করে এসে বসাবে রাস্তাঘাটগুলোতে তো এখন ব্লক করে ফেলছে মেয়র বলছেন নদী পার্কে আরও নান্দনিক বিনোদন স্পটে রূপ দিতে গড়ে তোলা হবে সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র লাইব্রেরি ইতিহাস গ্যালারি আর সৌন্দর্য রক্ষায় সচেতন তারা কিভাবে সাজাবো সেই বিষয়গুলি এটা নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মানে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করেছি সিটি কর্পোরেশন জানিয়েছে পদ্মাপাড়ের বালুচরে দ্রুত চালু হবে বিচ বাইক রাইড রাকিবুল হাসান সময় সংবাদ রাজশাহী